সাইজটা দেখো, মানে পুরাটাই মাংস, পুরাটাই, আর ধোয়া উঠতেছে, আর ঝোলটাও কিন্তু অনেক অনেক ঠিক, অনেক পরিমাণে আছে, মানে এনাফ 120 টাকা হিসেবে। আসসালামু আলাইকুম, আমি সৌমিক, এগপ্ল্যান্ট থেকে। আমরা আজকে সকালবেলা চোখ মুছতে মুছতে চলে আসছি সকালে নাস্তা করার জন্য। তো যে রেস্টুরেন্টটায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাজশাহী রিপাবলিক, আর রেস্টুরেন্টটার লোকেশনটা খুবই ইজি, রাজশাহী মহিলা কলেজ, কলেজের মেইন গেটের ঠিক অপোজিটে। যে রেস্টুরেন্টটা খুবই পপুলার, দুপুর থেকে একদম রাত পর্যন্ত মানে বসার জায়গা পাওয়া যায় না এমন অবস্থা হয়। তো ভিতরে যাই, চলেন দেখি কী কী নাস্তা পাওয়া যায়, কী কী নাস্তা ট্রাই করা যায়। আর প্রচুর নয়েজ হচ্ছে বাইরে, মানে কাজ চলতেছে পিছে। যাই হোক, ভিতরে যাই, ভিতরে যাই, দেখি কী কী নেওয়া যায়। আচ্ছা, তো যেই খাবারগুলো নিয়েছি সেটা হচ্ছে নেহারি, এখানে আছে হচ্ছে কলিজা ভুনা আর পরোটা। ফার্স্টে আমি একটু মেনুটা দেখাই, একটু কাছে আসো। মেনুটা এখানে হচ্ছে সকালের নাস্তায় আছে পরোটা, আছে ডাল, আছে সবজি, আছে তারপরে চিকেন স্যুপ, কলিজা ভুনাতে নেহারি, চিকেন খিচুড়ি, ডিম খিচুড়ি, চা। আচ্ছা, তারপরে এখানে সকালের নাস্তার পাশাপাশি দুপুরের নাস্তা, মানে দুপুরের খাবার যেটা, সেখানে হচ্ছে বিফ তেহারি আছে, বিফ খিচুড়ি আছে, চিকেন খিচুড়ি আছে, সাদা পোলাও আছে। আর বিকালের নাস্তায় যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে সিঙ্গারা, ডিম চপ। এখানকার মোগলাইটা বেশ ফেমাস, আমি এর আগে ট্রাই করা হয়েছিল। খাওয়া শুরু করি, প্রাইসটা একটু বলে দিচ্ছি। কলিজা ভুনা যেটা, এটা এই পরিমাণ কোয়ান্টিটি, কলিজা ভুনার প্রাইস হচ্ছে 120 টাকা। আচ্ছা, আর নিহারি হচ্ছে 150 টাকা। আর এতো সিঙ্গেল পিস পরোটা, পরোটা হচ্ছে 20 টাকা পার পিস। পরোটাটা বেশ মোটা আর গরম আছে, মাত্র ভেজে দিছে, হ্যাঁ, মানে ক্রিসপি না, আবার খুব একটা নরম তাও না, বেশ অনেক পরিমাণে আছে, মানে এনাফ 120 টাকা হিসেবে ভালোই। কলিজা ভুনাটা খুবই মজা, মানে ঝোলটা আর কলিজাটা মানে তো সুন্দর কুক হয়েছে যে মুখে দেওয়ার সাথে গলে যাচ্ছে, হ্যাঁ। আর এই ঝোলটা একদম, যদি স্পাইসি বলতে হয় তাহলে স্পাইসি লেভেল খুব ঝাল না। যাই হোক, আর ঝোলটা দিয়ে এটা মজা, আর কোয়ান্টিটি বলতে গেলে 120 টাকা হিসেবে ঠিকঠাক আছে। সকালে যদি কেউ নাস্তা করতে আসে এটা একটা মাস্ট আইটেম, আর গরম গরম আছে তো সেই জন্য খাইতে আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, নেহারিটা একটু দেখাই। নেহারিটার উপরে একটু ধনে পাতা ছিটানো আছে, আর সাইজটা দেখো হিউজ, আর উপরে যে মানে কীভাবে খাবো আমি জানি না, আমি হয়তো শুধু ঝোলটা খাওয়া দেখাবো, আর ঝোলটাও কিন্তু অনেক অনেক ঠিক। এই তো এটাও মজা, মানে ঝোলের ভিতরে একটা ঘরো ঘরো ফ্লেভার আছে, আর ঝোলটা অনেক গাঢ়, এক কথায় মজা লাগছে খাইতে। এখন কথা হচ্ছে এটারে, এটাকে আমি খাবো কীভাবে, দেখাবো কীভাবে, এটাকে কামড় দিব, আমি বুঝছি না। কিন্তু সাইজটা দেখো, মানে পুরাটাই মাংস, পুরাটাই, আর ধোয়া উঠতেছে, বেশ।
এটা আমি ভাবছিলাম একটু হার্ড হবে, কিন্তু তেমনটা না। জাস্ট একটা চাপ দিছি দাঁত দিয়ে, এই যে খুলে চলে আসছে। লেহারিটা মানে ঝোল সহ মশলার কম্বিনেশন মিলে একদম পারফেক্ট একটা নেহারি হয়েছে। আর কুক তো এই তো সুন্দর কুক হয়েছে, এটাও মানে একদম নরম হয়ে গেছে আর কি। তো এটা যদি বলি আমি, তাহলে রাজশাহীর ভিতরে যদি কেউ ভালো নেহারি খুঁজতে চায়, এইটা একটা তাদের ভিতরে বেস্ট চয়েস হইতে পারে। ভিডিওটা শেষ করি। আমার কাছে দুইটা যে আইটেম, এগুলো তো কমন আইটেম, যেমন এই যে চিকেন খিচুড়ি, ডিম খিচুড়ি, তারপর ডাল সবজি, এসব কমন আইটেম, এগুলো সব জায়গায় পাওয়া যায়। তো এইটা আমার এই দুইটা দেখানোর ইচ্ছা ছিল, দুইটা আজকে অ্যাভেলেবেলও ছিল। যাই হোক, যারা এখানে নাস্তা করতে আসবেন অবশ্যই, যারা নিহারি খেতে পারবেন না রেস্টুরেন্টে, তারা অবশ্যই কলিজা ভুনাটা অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা পেজটা দেখছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।